আমন্ত্রণ ফ্যান্টাসি হোটেল এন্ড রিসোর্ট জেটিভি বাংলা সংবাদে। সঙ্গে আছি আমি লুবনা ইয়াসমিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত 10 বছরে যে উন্নয়ন হয়েছে, স্বাধীনতার পর এত দ্রুত উন্নয়ন কেউ করতে পারেনি বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি আয়োজিত এক আলোচনা সভায় তারা এ মন্তব্য করেন। অনুষ্ঠানে দেশের শিল্প ও বাণিজ্য সম্প্রসারণে সরকারের নেয়া ডেল্টা প্ল্যান নিয়ে বিশদ আলোচনা করেন ব্যবসায়ীরা। বিএনপি এত দিনেও দলের চেয়ারপারসনকে মুক্ত করতে পারেনি, এটি তাদের রাজনৈতিক ব্যর্থতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। সকালে জাতীয় জাদুঘরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির রাজনৈতিক ক্ষমতা ও জনগণের সমর্থন নেই বলেই জাতীয় নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেন নাসিম। খালেদা জিয়া আছে, বন্দী আছেন আদালতের মাধ্যমে, আমাদের দ্বারা তিনি বন্দী হন নাই। দুর্নীতির কারণে তাকে সরকারের দেওয়া মামলায় তাকে আজকে দণ্ডিত হয়েছেন। এখানে আমরা কেউ কিছু করি নাই, করার কোনো সুযোগ নাই। বেগম জিয়া সহ 13 আসামির বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি 18 মার্চ পর্যন্ত মুলতবি করেছেন আদালত। দুপুরে বিশেষ জজ আদালত 3 এর বিচারক আবু সৈয়দ দিনজার আহমেদ এ দিন ধার্য করেন। এর আগে বেলা 1টার দিকে বেগম জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। যদিও বেগম জিয়ার জন্য বিচারক অপেক্ষা করেন 2 ঘন্টা, বেগম জিয়ার হাজিরের পর আদালতের কার্যক্রম চলেছে মাত্র 10 মিনিট। রাজধানীর কমলাপুর সিএসডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং এর কাজ গ্যাটকো পাইপে দিতে প্রায় 15 কোটি টাকা অনিয়মের অভিযোগ বেগম জিয়া, খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ সহ 13 জনের বিরুদ্ধে 2007 সালে মামলাটি করে দুদক। এবারে জাপানি জিজুমি রেস্টুরেন্ট আন্তর্জাতিক খবর। পরমাণু অস্ত্র ত্যাগ করলে উত্তর কোরিয়া বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি হতে পারবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প কিম দ্বিতীয় সম্মেলনে অংশ নিতে সোমবারই তার ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। এদিকে পিয়ংইয়ংকে পরমাণুর হুমকি উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন ভিয়েতনাম সম্মেলন থেকে গঠনমূলক পদক্ষেপ প্রত্যাশা করেছেন তারা। এরই মধ্যেই মার্কিন বিশ্লেষকদের ব্যাপারে ট্রাম্পকে সতর্ক করে দিয়েছে উত্তর কোরিয়া। শরণার্থী সংকট, আঞ্চলিক নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তনকে অগ্রাধিকার দিয়ে একযোগে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হলো ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগের প্রথম সম্মেলন। মিশরের লোহিত সাগর উপকূলীয় শার্ম আল শেখ শহরে আয়োজিত 2 দিনব্যাপী সম্মেলন সফলভাবে শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন উভয় পক্ষের নেতারা। ইইউ ও আরব লীগের পরবর্তী সম্মেলন 2022 সালে ব্রাসেলসে অনুষ্ঠিত হবে বলে সম্মত হয়েছে ইউরোপীয় কাউন্সিল ও মিশরের প্রেসিডেন্ট। এবারে মোটিভেস্ট জাপান খেলার খবর। ভোলায় স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে ভোলার ব্যাঙ্করহাট বাজার চত্বর থেকে ম্যারাথন দৌড় শুরু হয়ে ভোলা গজনবী স্টেডিয়ামে এসে শেষ হয়। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সংস্কৃতি ও ক্রীড়া কর্মসূচির আওতায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাদক ও সন্ত্রাস রোধে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। পরে ভোলা গজনবী স্টেডিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মুক্তার হোসেন। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোহাম্মদ ফয়সাল। ক্রিকেটের আদলে ফ্র্যাঞ্চাইজি লীগ চালু হচ্ছে রোল বলেও। 8 দলের এই টুর্নামেন্টটি মাঠে গড়াবে এপ্রিলের প্রথম সপ্তাহে, জানিয়েছেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন সাধারণ সম্পাদক আসিফুল হাসান। এদিকে নভেম্বরে অনুষ্ঠেয় 5ম রোল বল বিশ্বকাপকে সামনে রেখে শিরোপা জয়ের স্বপ্নে এখনই প্রস্তুতি শুরু করতে চায় ফেডারেশন। সেক্ষেত্রে সদ্য সমাপ্ত এশিয়ান রোল বল চ্যাম্পিয়নশিপের রানার্স আপকে অনুপ্রেরণা হিসেবে নিতে চান দলের কোচ ও খেলোয়াড়রা। এই ছিল জেটিভি বাংলার আজকের খবর। এছাড়া জেটিভি বাংলার সর্বশেষ সংবাদ আপডেট পেতে ভিজিট করুন www.facebook.com/জেটিভি বাংলা এবং আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন জেটিভি বাংলার সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য কৃপা সবাইকে।